ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য নমস্কার ভারত আমার ভারতবর্ষ ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার অনুষ্ঠান সমস্ত বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে তারও আগে প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ও দেশপ্রেমীদের চেনার ও জানার যাদের আত্মবলিদানে আজ আমরা স্বাধীন ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানটি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও বরণ করার অনুষ্ঠান প্রতি রবিবার ইউটিউব টাচ অডিও অ্যান্ড ভিডিও প্রোডাকশন চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি রবিবার একটি করে পর্ব থাকবে স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত জীবনের উপর আমাদের দেশের ইতিহাস ও দেশপ্রেমীদের জীবনী জানতে সমস্ত ভারতবাসীর কাছে আবেদন ডাকছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর বিপ্লবী দেশপ্রেমী যাদের সংগ্রামে যাদের আত্মবলিদানে আমরা স্বাধীন তাদের সবাইকে আমরা চিনি না জানি না সেই কারণে এখন থেকে এই অনুষ্ঠানে পরিচিত বিপ্লবীদের সাথে সাথে অপরিচিত অর্থাৎ সেই অর্থে যাদের একেবারেই পরিচিতি নেই সেই সমস্ত বীর সন্তানদেরও কথা বলবো। তাদের সংক্ষিপ্ত জীবনীও তুলে ধরবো আপনাদের সামনে ওরেই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরে নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধনে কাল এবার মতো হল শেষ বিপ্লবী শহীদ অনাথ বন্ধু পাঁজা মেদিনীপুরে খেলার মাঠে ম্যাজিস্ট্রেট বার্জকে গুলি করে মৃত্যুদণ্ড প্রদানকালে সশস্ত্র সশস্ত্ররক্ষী ও পুলিশ বাহিনী কর্তৃক তিনি নিহত হন ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান আপনাদের সামনে আবার নিয়ে আসব আগামী রবিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ ভারত আমার আমার তোমাতে আমরা লোভিয়া ধন ধন্য হয়েছি ধন্য গো